আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানে চারিদিকে শুধু একটা কথা, সেটা হলো মানে রিফর্ম, মানে সংস্কার। এখন কথা হলো সংস্কার, কিসের সংস্কার, কার সংস্কার, এটা কেউ কিছু বলছে না, খালি বলছে সংস্কার। তো এখন এই যে সংস্কারটা কি করবেন, এটাকে জাতিকে জানানো দরকার। এখন আমরা সংস্কার একটু বুঝি যে এটা কি রকম, কিন্তু সংস্কার তো বিভিন্ন ধরনের হয়। তো আপনারা কি করতে চাচ্ছেন? তো এখন আমরা দেখছি যে এই সরকার এসছে বেশি দিন হয় নাই, তাদেরও একটু সময় দিতে হবে গুছানোর জন্য। এর মধ্যে বিভিন্ন দাবি দাওয়া এটা সেটা, মানে সব কিছু মিলিয়ে একদম কয়েকদিনের, গত পরশু দিন হলো আনসারদের নিয়ে সমস্যা, ঠিক আছে? তো এরকম প্রতিদিনই মানুষ দাবি দাওয়া নিয়ে গিয়ে তাদের উপর চাপ তৈরি করছে, আবার সরকারের উপর চাপ আছে নির্বাচন করার জন্য দ্রুত। তো এখন কথা হলো, সরকার এখন যেটা করছে সেটা দেখা যাচ্ছে যে বদলি, এক জায়গায় থেকে আরেক জায়গায় বদলি করছে। তো এখন এটা কি সংস্কারের অংশ, এটা কি সংস্কার? কথা হলো মানুষটা তো একই থাকবে। ধরেন একজন ঘুষখোর অফিসার, ধরেন ওসি, তো সে ছিল মানিকগঞ্জে, ধরেন তো তাকে আপনি গোপালগঞ্জে ট্রান্সফার করলেন, তো এখন ওই যে তার ওসির কি ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এখন? না, তার চরিত্রের কোনো বরখেলাপ হবে, নাকি তাকে ধরার কোনো নতুন সিস্টেম আপনারা বাইর করবেন? তো এখন কথা হলো সংস্কার, আমরা এখন বুঝি যে সরকার চাচ্ছে যে রাষ্ট্রের সংস্কার, অবকাঠামো সংস্কার। তো সংস্কার, যেমন আমাদের দেশে অনেক আইন আছে, যেমন বিশেষ ক্ষমতা আইন, মানে কোনো সমন ছাড়া যাকে মনে হয় ধরে, সন্দেহজনক হলে ধরে আইনে সোপর্দ করতে পারে। ডিজিটাল সিকিউরিটি আইন, যে কোনো লোককে এটার পিছনে পেছনে ফেলায়া, ঠিক আছে, তাকে জেলে ঢুকাই দিতে পারে। তো এখন এইসব আইন, আরও এরকম অনেক আইন আছে, এগুলো বাতিল করা হয়তো সংস্কারের মধ্যে পড়বে। এখন দুইটা আছে, একটা হলো চলমান বিষয় নিয়ে সংস্কার বা কার্যকর পদক্ষেপ, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। তো চলমান কি, যেমন বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে, এগুলোর বিচার, লুটপাট হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, অর্থ পাচার হয়েছে, এগুলো বিচার করে এবং এই সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা, তাহলে ভবিষ্যতে এই যে যারা কোটি কোটি টাকার সম্পদ অর্জন করছেন বেআইনিভাবে, তারা বুঝবেন যে এইসব সম্পদ অর্জন করে লাভ নাই, কারণ পরে সরকার আবার নিয়ে নেবে। সো এটা একটা শিক্ষা হইতে পারে। আর ভবিষ্যতে যেটা, যে মানে যারা করবেন অপরাধ তাদের কি ধরনের আইনের আওতায় আনা যাবে, মানে সেটা খুব কঠোর আইন। আর শুধু আইন করলে হয় না, এটা প্রয়োগ যাতে হয়, যে যারা প্রয়োগ করবেন মানুষগুলো সৎ হওয়া দরকার, ভালো হওয়া দরকার। এখন এই ফর্মেটে আনতে হলে যে ধরনের সংস্কার দরকার, এটা করা জরুরি। এখন আমাদের এখানে কতগুলো জিনিস আছে, এগুলো মানে বেশি প্রবলেম এগুলো, যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন, বিচার বিভাগ, পুলিশ, এগুলো স্বাধীন কমিশনের আন্ডারে গেলে সরকার যাতে হস্তক্ষেপ না করতে পারে, তার প্রয়োজনে যাতে ব্যবহার না করতে পারে, এবং কিছু কর্মকর্তা আছেন সরকারকে খুশি করার জন্য, হ্যাঁ সরকার পাঁচটা করলে তার দশটা করে ফেলে, ঠিক আছে, পাঁচ একজনকে মারতে বলে দশজনকে মেরে ফেলে, তো এইগুলো যাতে না হয় সেই জন্য এইটারও রিফর্ম দরকার খুব জরুরি, বিশেষ করে। আরেকটা প্রবলেম হলো আমাদের ছাত্র রাজনীতি, যে দলই আসুক ক্ষমতায় তাদের একটা ক্যাডার বাহিনী থাকে, ছাত্রলীগ, ছাত্রদল, অমুক তমুক, এরা আসলে গুন্ডা, এরা তো রাজনীতির কিছুই বোঝে না। রাজনীতির যে তাদের গঠনতন্ত্র থাকে দলের, এগুলো নিয়ে তারা কইতে পারবে না, তারা পারবে না, কারণ ওগুলো কোনোদিন পরেই দেখে নাই। তারা তো আসে ওই যে ছড়ি ঘুরানোর জন্য, টাকা কামানোর জন্য, মিলিনিয়ার হওয়ার জন্য। সো এগুলো ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, থাকলে কোন ফরম্যাটে থাকবে, এইটা একটা ডিসিশনে আসা দরকার, কারণ এটা একটা ব্যাপক সমস্যা। কারণ যে সরকার তুলে আসে সে তার এই গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করায় মানুষকে। তারপরে সবার শেষে যেটা হলো জবাবদিহিমূলক সরকার, এখন কোনো জবাবদিহিতা নাই। তো একটা রাষ্ট্র তার জনগণের কাছে জবাবদিহি যদি সে না করে, যা ইচ্ছা তাই করলাম, তো এটা তো গণতান্ত্রিক দেশ হইতে পারে না। এখন সবার আগে আরেকটা জিনিস দরকার, সেটা হলো দলের সংস্কার, কারণ
রাজনীতিবিদরাই তো দেশ চালায়। এখন রাজনীতিবিদরা যদি তাদের দলের ভিতর, তাদের পরিবারের ভিতর গণতন্ত্রের চর্চা না করেন, তাহলে রাষ্ট্রে এসে করবেন কেমনে? রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার, ব্যাপক। এখন ছোট গণ্ডির মধ্যে আপনি প্র্যাকটিস করলেন না, আপনার দলে গণতন্ত্র আছে? জিজ্ঞেস করেন কোনো বড় বড় দল, একটারও নাই। কিভাবে নাই? এগুলো সব একনায়ক। আপনি হাসিনা বলেন, খালেদা বলেন, জিএম কাদের বলেন, রৌশন বলেন, তারেক জিয়া, সজীব হজের জয়, তারা সবাই এক ধরনের ডিক্টেটর। তারা যেটা বলে এটাই আইন, এটাই মানতে হয়। কিন্তু এটা কি গণতন্ত্রের গণতন্ত্রের নমুনা? আমরা আগেও দেখেছি ছাত্র রাজনীতি ছিল, তখন কি হতো? রাজনৈতিক দলগুলোতে কাউন্সিল হতো, প্রেসিডেন্ট, সেক্রেটারি এইভাবে নির্বাচিত হতো ভোটের মাধ্যমে। এগুলোর তো এখন কোনো হদিসই নেই, খবরই নেই এগুলার। অর্থাৎ নেতা যেটা বলেন, নেত্রী যেটা বলেন, তার পকেট থেকে যেটা আসে সেটাই। তাহলে তো আপনি ডেমোক্রেসি তো গণতন্ত্র তো এখানেই কলাটি পেয়ে মেরে ফেললেন আপনি। তাহলে দেশের গণতন্ত্র আপনি চালু করবেন কী করে? তারপরে আগে পাঠচক্র হতো স্টুডেন্টদেরকে, তাদেরকে বিভিন্ন কিছু শিখতে হতো এবং এটা শিখে কাজে লাগতো। এখন এগুলো সব বন্ধ। এখন ওই কোথায় পিস্তলের গুলি কোনটা, রিভলভার কোন দেশের মেড, কিভাবে এটা চালায়, এইগুলো শিখতেছে পোলাপাইন। তো এদের দিয়ে আপনি কী করবেন? মানে ওই ছাগল দিয়ে কি হাল বাইবেন? তো এখন কথা হলো, শেষ কথা হলো যে আপনি রিফর্ম যাই করেন না কেন, রাষ্ট্রের রিফর্ম, দলের রিফর্ম এবং ব্যক্তির রিফর্ম, এখন বিশেষ করে যারা নেতা আছেন, আমি যাদের বললাম প্রত্যেক দলের যে নেতা আছেন, যারা একনায়ক হয়ে বসে আছেন, তারা দয়া করে তাদের আগে চেঞ্জ হতে হবে। কারণ তিনি আরেকজনকে নির্দেশ দিবার আগে নিজে ঠিক আছেন কিনা এটা দেখতে হবে। সবাইকে ডেমোক্রেসির মধ্যে আসতে হবে, গণতান্ত্রিক চর্চা। ইভেন কি তিনি এটা তো প্রস্তুত থাকতে হবে যে আমাকে যদি দল না চায়, আমাকে যদি ভোট না দেয়, তাহলে আমিও থাকবো না, আমিও চলে যাব, এই মেন্টালিটি থাকতে হবে। আর যেটা জরুরি সেটা হলো ভালো মানুষদের রাজনীতিতে আসতে দিতে হবে। চুর চাট্টা, গুন্ডা, কালো টাকার মালিক, চাঁদাবাজ, এদের দিয়ে যদি আপনি দল চালান, দেশ চালান, তাহলে কি আশা করতে পারে মানুষ, জনগণ কি দেবেন? বড় বড় কথা না বলে দয়া করে এগুলো করেন। এবং ভালো মানুষরা, ভালো মানুষ যে একদম নাই তা কিন্তু না। এই যে বন্যা হয়েছে, অনেক মানবিক মানুষ দেখেছেন, হ্যাঁ, একবারে জীবনে সঞ্চয় নিয়ে সব চলে আসছে মানুষকে দেওয়ার জন্য, ওই যে মাটির ব্যাংকটা পর্যন্ত নিয়ে আসছে। মানবিক মানুষের অভাব নাই, কিন্তু এদের তো কোনো মূল্য নাই। অনেক রাজনীতিবিদ আছেন, ত্যাগী নেতা আছেন, কর্মী আছেন, যারা এখন কুন্টাশয়ে বসে আছেন। ওই যে কালো টাকার মালিক, চাঁদাবাজ, গুন্ডা, ওদেরকে আপনার কাছে নিয়েছেন সবাই। দয়া করে এটি বদলান, এদেরকে বাদ দেন, এবং যারা ত্যাগী, স্যাক্রিফাইস করে, যারা যারা অনেস্ট, যারা ধীরচেতা, রাষ্ট্রের জন্য কিছু করবে, মানুষের জন্য মমতা আছে, এদেরকে বাছাই করেন। কারণ আপনি যতই রিফর্ম করেন কোনো কাজ দিবে না, কারণ আইন বদলাইতে পারেন কিন্তু আইনটা তো কার্যকর করবে মানুষ। ওই মানুষগুলো যদি ভালো না হয় তাহলে কি হবে? ওই যে বেড়ায় ধান খেয়ে ফেলে, তো ওইটা ধান খেয়ে ফেলবে। তো যাই হোক, আশা করি এইবার একটা ব্যবস্থা হবে, এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার, তারা রিফর্ম করবেন এবং রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবেন, তাতে রাজনৈতিক দলগুলোর লাভ, কারণ তারা তো রাষ্ট্র পরিচালনা করবেন, কারণ রিফর্মটা হলে তাদেরও রাষ্ট্র পরিচালনা করতে সুবিধা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।